হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি এসবি ইউনিক টেস্ট চ্যালেঞ্জটিতে। আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি ডিজিটাল স্কেলের সব রকম সমস্যার সমাধান। আপনারা আমাদের ভিডিও দেখে নিজেরাই ডিজিটাল স্কেলের সমস্যার সমাধান করতে পারবেন। আমাদের আজকের ভিডিও কিভাবে ডিজিটাল 600 গ্রাম স্কেলের ওজন ঠিক করা যায়, তাহলে চলুন শুরু করি। যদি ডিজিটাল স্কেলে ওজনের সমস্যা হয়, তাহলে প্রথমে আপনি চালু করবেন। মেশিনটা চালু করার পর জিরো বাটনে চাপ দিয়ে ধরবেন। তখন সিএএল কেল একটা অপশন আসবে, যেটাকে বলে আমরা বলি ক্যালিব্রেশন, ঠিক আছে। তারপর আবার আপনি জিরোতে চাপ দিবেন। দেওয়ার পর এখানে আপনি 300 আছে, তো আমার কাছে 500 গ্রাম ওয়েট আছে, 200 গ্রাম ওয়েট আছে, তো আমি 200 গ্রাম ওয়েট দিয়ে করবো, তাই আমি এটাকে 200 বানিয়ে নেব। আমি ইউনিট বাটনে চেপে, মেনু বাটনে চেপে এটাকে 200 গ্রাম করে নিলাম। নেওয়ার পর 200 গ্রাম ওয়েট দিলাম, তারপর কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পর জিরোতে চাপ দিবেন, আপনার এলিভেশনটি সম্পূর্ণ হয়ে গেছে, এখন আপনার ওজন ঠিক আসবে। ওয়েটটা নামিয়ে গ্রাম দেখতে চাইলে ইউনিটের টিপে গ্রামটি পরীক্ষা করতে পারেন। এই যে দেখুন 200 গ্রাম, একদম কারেক্ট। যদি বড়িতে নিতে চান, তাহলে এই যে টিএআর টার, এই যে বড়ি, আপনি 200 গ্রাম সমপরিমাণ ওজন আসে 17 বড়ি 2 আনা 2 রতি 2 পয়েন্ট, ঠিক আছে। তাহলে এইভাবে আপনাদের সমস্যার সমাধান করে ফেলবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।